ভাইয়া যাকে ভালোবাসে ঈশ্বর দেখ ঠিক তাকে ভাইয়ার কাছে এনে দিয়েছে। ব্যাস ভাইয়া সুখী হলে পুরো পরিবার সুখী। ইম্পসিবল ইম্পসিবল। দুর্বান্তি দুর্বান্তি। রাঘব চ্যাটার্জি নিজের জামাইকে নিয়ে জাল অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে দামি দামি ইঞ্জেকশন জীবনদায়ী ওষুধের জালি কারবার করত। কত টাকা কামিয়েছে? কত টাকা কামিয়েছে জবাব দে। তুমি কিন্তু কিছু মাইন্ড করো না, প্লিজ কিছু মাইন্ড করো না। তুমি দেখো শালুকারা ব্যান্ডজি তোমাকে একেবারে পুতুলের মতো করে রাখবে। বাড়ি গাড়ি বিজনেস কত কিছু এখানে আছে জানো? তুমি জানো না। জীবনে তুমি একটা ভুল করে ফেলেছিলে, ওই ছেলেটা কি যেন নাম ছেলেটার, ওই তূর্ণ, ওই ছেলেটার হাত ধরে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেলে। যাকে যাক, ওই সব কিছু মনে রেখো না, বাদ দাও। ঈশ্বরের কৃপায় তুমি জীবনে আবার দ্বিতীয়বার সুযোগ পেয়েছ। স্বয়ং ঈশ্বর তোমাকে এই বাড়িতে টেনে এনে হাজির করেছে। এই সুযোগটার সদ্ব্যবহার করেছিলাম। প্রিয়মকে নিয়ে তুমি চিন্তা করো না, প্রিয়মের এই বাড়িতে কোনো জায়গা নেই। এই সঞ্জিতা এদিকে আয়, ওকে নিয়ে যা। দেখি কেমন আছে ও এখন? জানি না, কোন কথাই তো বলছে না। আমি কিছুতেই ভুলতে পারছি না যে তূর্ণ আমার গুলিতে মরেছে। আমার চোখের সামনে সেই দৃশ্যটা এখনো ভাসছে।
ঘেন্না করে কাল সারা রাত ঝিলম এখানে আসেনি না, আর তুমি আমাকে এখন বলছো কোথায় আছে ও? হ্যাঁ, ওর বাপের বাড়িতে গেছে। বাপের বাড়িতে? এক মিনিট দাঁড়াও। দাঁড়াও, তুমি শোনো শোনো, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আমি তো তুর্ণর দাদা বলছি। ও বলো, কেমন আছে আমার মেয়েটা? কেমন আছে আমার মেয়েটা? মেয়ে কেমন আছে মানে ছিলম আপনাদের বাড়িতে নেই? না তো। তাহলে তাহলে ছিলম কোথায়? কি বলছো, কি কি বলছো তুমি? ছিলম তোমাদের বাড়িতে নেই? না, ছিলম এই বাড়িতে নেই তো। নেই মানে কোথায় গেছে? কোথায় গেছে ছিলম? আমি বলে দিচ্ছি ও কোথায় গেছে। ও ওর পছন্দের মানুষের সাথে চলে গেছে। পছন্দের মানুষ মানে? বুঝতে পারছেন না? না, আপনার মেয়ে আফসোস করতো আমার দেওরকে বিয়ে করে। আমার দেওর বেশি উপার্জন করতে পারতো না বলে আপনার মেয়ে দুবেলা আফসোস করতো। বড় লোকের ছেলেকে ছেড়ে আমার দেওরকে বিয়ে করেছিল, তার জন্য আফসোস করতো। তার জন্য দেখুন না, তুমিও বললো আর ওর পছন্দের মানুষের সাথে পগার পার। কি আজে বাজে কথা বলছো তুমি, ভদ্রভাবে কথা বলো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে নিজে যাচাই করে নিন, যাচাই করে নিন নিজে। আর হ্যাঁ, আমাদের পরিবারের সাথে আপনাদের পরিবারে আর কোনো সম্পর্ক রইল না। আর তার সাথে ঝিলমের সাথেও কোনো সম্পর্ক রইল না। কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না আপনারা। তুর্ণ মৃত আর ঝিলমও আমাদের জন্য মৃত। রাগ করো না মা, তো তাই না বলে পারছি না। কি হয়েছে, আর কি বলার বাকি আছে? এবার কি দুঃসংবাদ নিয়ে এসছো বলো? একজন তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমার নামে কলঙ্ক দিয়ে গেছে, এনকোয়ারি কমিটি বসানো হয়েছে আমার বিরুদ্ধে। আর কি বলার বাকি আছে বলো? চুপ করে না থেকে বলো। তোমার বড় মেয়ে তার শ্বশুর বাড়িতে নেই। তোমার মেয়ে কোথায় গেছে তা নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। সে মরলেই বা কি আর বাঁচলেই বা কি? সে আমার জন্য মৃত, এ কথা আমি অনেকদিন আগেই বলেছি। মরে গেলে তো ভালোই হতো, ভালোই হতো। মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যেত, সব কিছু চুকে মুখে যেত। কিন্তু কিন্তু ওর ওর বড় দাদা বলছে কি বলেছে?
বলছে আমতামতা করছো কেন? কি বলেছে? ও কি করেছে? বলছে যে কি ও নাকি মেজ বোনের শ্বশুর বাড়িতে চলে গেছে, সংকল্প নাকি তাকে ওখানে নিয়ে গেছে। দেখো এটা সত্যি নাকি গো? বল নাকি সত্যি। এ কথা যদি সত্যি হয় তাহলে ওকে আমি নিজের হাতে মারব। এসো আমার সাথে। কোথায় যাবে ও? ওকে আমি সাজাব। তুমি কিন্তু এটা অন্যায় করছো। আমি ওকে সাজাবই। তুমি তো পাগলামো করছো। ঐশানী, ঐশানী প্লিজ, তুই ওর ব্যাপারে মাথা ঘামাস না, ওকে ওর মতো কাজ করতে দে প্লিজ। তা বলে তোমরা যেটা করছো সেটা অন্যায় করছো। জেঠু এগুলো কিন্তু ঠিক নয়, প্লিজ এগুলো করো না। শাট আপ, জাস্ট শাট আপ, একটা কথা বলবি না। এখানে কেউ একটা দাঁড়াও, আসছে। কোথায় যাচ্ছ দাদা? কোথায় যাচ্ছ? কোথায় চলে গেল ঠিক বুঝতে পারছি না। এখানে সকলে আছে, সংকল্প আজকে সবার সামনে দাঁড়িয়ে তুই একটা সত্যি কথা বল। কি সংকল্প? আজ সবাই মিলে তোর মাকে কাঠগড়ায় তুলছে, সবাই তোর মাকে অপরাধী ভাবছে। একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, আবার একজন মাই তার সন্তানকে সবচেয়ে ভালো বুঝতে পারে। সংকল্প তুই সকলের সামনে একটা সত্যি কথা বলবি। কি? ডু ইউ লাভ প্রিয়ম? আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি সত্যি মরে যাব। চুপ করে আছিস কেন? সংকল্প চুপ করে থাকিস না। এই দেখো লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার কি আছে? তুই যথেষ্ট বড় হয়েছিস, আমাকে তোর বন্ধু ভাব। বাবাকে বল সংকল্প, বল। কি রে চুপ করে আছিস কেন, বল। তুই প্রিয়মকে ভালোবাসিস? প্লিজ প্লিজ ওকে নিজের মুখে বলতে দাও না, প্লিজ। এসব বন্ধ করো, তোমরা বন্ধ করো। বল বাবা, তুই প্রিয়মকে ভালোবাসিস? কাকে ভালোবাসিস তুই? নেই। আই লাভ ইউ। হিজ ডেড।
আর নেই। ঝিলমের বর তূর্ণ, তূর্ণ সংকল্পের কুড়িতে মারা গেছে। কি ভাবছ তুমি? এখন সন্ধ্যে 7টা বাজে, আর 2 ঘন্টা পর শোরুম বন্ধ হবে। এখন শোরুমে কে আছে মেঘনা? কে আছে বলতো? প্রিয়ম আজ থেকে বালিগঞ্জের শোরুমের দায়িত্বে আছে। হ্যাঁ জানি, নতুন সুপারভাইজার হয়েছে। এই সুবর্ণ সুযোগ শালঙ্কারা ব্যানার্জির দুটো দুর্বল জায়গা, একটার ছেলের সংকল্প আর একটার শাড়ি ভর্তি শোরুম, ঠিক কেমন হবে বলতো মেঘনা যদি সেই শোরুমে আগুন লাগে? কি বলছো তুমি? শোরুমে যদি আগুন লাগে আর সেই আগুন লাগার দায় যদি চাপানো যায় ওই প্রিয়মের উপর, কিন্তু তা কি করে সম্ভব? সম্ভব, সব সম্ভব। হ্যালো সুপর্ণা? হ্যাঁ ম্যাডাম,
সুপর্ণা, আমি মিতা কথা বলছি। হ্যাঁ ম্যাডাম, বলুন। সুপর্ণা, তোমরা এখন শোরুম থেকে বেরিয়ে যাও। কেন ম্যাডাম? তোমাদের ছুটি। কিন্তু কারণটা কি ম্যাডাম? প্রিয়ম ম্যাডাম এসেছেন, উনি শোরুম সামলাচ্ছেন। প্রিয়ম ম্যাডাম, আমি বলছি তোমরা এখন ওখান থেকে বেরিয়ে যাবে, যাও। কিন্তু ম্যাডাম, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। সুপর্ণা, আমার কথা বুঝতে না পারলে যে তোমারই বিপদ বাড়বে। তুমি তো আমাকে চেনো সুপর্ণা। তোমার প্রিয়ম ম্যাডাম আজ সকালে আমাকে সাপ বলে গেছে। এখন দেখবে ও সাপের বিষ কেমন হয়। ম্যাডাম, বেরিয়ে যাও ওখান থেকে। আই সে মুভ। কিন্তু ম্যাডাম, ইটস মাই অর্ডার সুপর্ণা। আমি যাব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি যাব না, আমি বাড়ি চলে যাব না, আমি যাব না, আমি বাড়ি চলে বাঁচান আমাকে। এভাবে মেয়েটাকে, এভাবে বাড়ির বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। বিনা বিচারে মেয়েটাকে এভাবে শাস্তি দিও না তোমরা, প্লিজ। বেশ, তাহলে ঠিক এই রকমই একটা শোরুম গড়ে দিক প্রিয়ম। ওকে গড়ে দিতে বলো। কি প্রিয়ম, পারবে? কি বলছোটা কি? এত টাকা ও কোথা থেকে পাবে? ঠিক তাই, পয়সার মূল্য নেই, ও কি করবে? না না, তা জানি না। ওকে নতুন শোরুম গড়ে দিতে হবে, নইলে এখানে থাকতে পারবে না। এই ফোনটা ধর। হ্যালো, কি মাম্মি? তোমার শোরুম পুরো জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। তুমি আমার থেকে আমার শোরুম কেড়ে নিয়েছো, আমি তোমার থেকে সংকল্প কেড়ে নেব। তোমায় কোনোদিন আমি ক্ষমা করবো না। আমি সংকল্পের সাথে জিলামের বিয়ে দেব। নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব জিলামের সাথে। তোমার এ বাড়িতে আর জায়গা হবে না। মোদি, মোদি কেঁদো না, এমন করে কেঁদো না মোদি। চলো চলো চলো, চলো। মাম্মি, এভাবে প্রিয়ম এই বাড়ি থেকে যেতে পারবে না। সংকল্প? হ্যাঁ ড্যাডি, এটা একটা পুলিশ কেস, থানায় FIR হয়েছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। হতে পারে, হতেই পারে প্রিয়ম শোরুমে আগুনটা লাগিয়েছে। আবার এও হতে পারে যে প্রিয়ম যে কটা কথা বলছে সে প্রত্যেকটা কথাই সত্যি কথা। সংকল্প, তোমার সামনে এখন একজন দায়িত্ববান পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে। আমার কেরিয়ারে এখনো পর্যন্ত এমন একটাও কেস নেই যাতে আমি ব্যর্থ হয়েছি। অপরাধীকে শাস্তি পেতেই হবে। ক্রাইম ডাজ নট পে, তা সে যেই হোক, তুমি কিংবা সংকল্প ব্যানার্জির স্ত্রী প্রিয়ম ব্যানার্জি। আর রইল শোরুম করে দেওয়ার প্রস্তাব, সেটা প্রিয়মের ডিসিশন।
ক্ষমতা আছে নাকি ওর? ভিকারি মেয়ে একটা, চলো দাঁড়ান। আপনার অনেক অহংকার তাই না শাশুড়ি? আমি বলছি, আজ আমি বলছি, আপনাদের সাপোর্ট ছাড়াই আমি ব্যবসা শুরু করব, শাড়ির ব্যবসা। আমি দেখিয়ে দেব যে আমিও পারি। আপনি একাই সেলফ হেল্প নন, আমিও ব্যবসা করব। সিলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাবে আমার ব্যবসা। আমি আমার স্বামীর নামে দিব্যি করে করলাম। শুভ কাজে আর দেরি নয়, ছিলামের সাথে সংকল্পের বিয়েটা হবে যেভাবেই হোক। তুই শোরুম নিলি, আমরা তোর সিঁদুরের অধিকার কেড়ে নেব। যেমন রূপ তেমন তার স্পর্ধা। যাও, কালকে রাত্রে বেলা যে ময়লাগুলো আছে ওগুলোকে বাইরে ডাস্টবিনে ফেলে এসো, তারপরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবে। বাড়ির কাজকর্ম করো প্রিয়ম, তোমার মতো মেয়ের না কোনো কিছু করার ক্ষমতা নেই, কোনো কিছু না। পিসিমণি, কিচ্ছু চাই না আমার, আমার কিচ্ছু চাই না। আপনাদের বাড়ির স্পেসও আমার লাগবে না। আমার সেলাই মেশিন নিয়ে আমি বাড়ির বাইরে যাব, থান কিনবো, শাড়ি বানাবো। কোনো সাহায্যের দরকার নেই, কাউকে প্রয়োজন নেই। কিছু করে তো আমি দেখাবই। অসারের তর্জন গর্জনই সার হয়। তোমার পক্ষে সম্ভব নয়, যাও মিতা যা বলেছে তাই করো, রান্নাঘরে ঢোকো, কাজ করো। আচ্ছা প্রিয়ম, প্রিয়ম আমার কথাটা শোনো, এটা কিন্তু খুব ডিফিকাল্ট কাজ, বাইরের দুনিয়াটা অত সোজা নয়। কেন, বাইরের দুনিয়াতেই তো আছি, এখানে আমার আপন কেই বা আছে? কেউ নেই, এটাও আমার কাছে বাড়ির বাইরের একটা জায়গা। আমি যখন বলেছি আমি করে দেখাবই, আপনাদের নাকের ডগায় আমি ব্যবসা করে দেখাবো। কিন্তু প্রিয়ম, তুমি কিন্তু পাশে কাউকে পাবে না, তুমি এই বাড়ির মানুষদের কিন্তু চেনো না। চিনি, তাই তো আমার কাউকে দরকার নেই, কাউকে না। আমি আছি গো, আমি আছি। শ্রী রামচন্দ্র যখন সেতু বানিয়েছিলেন তখন কাঠবিড়ালি লেগেছিল না? আমি আছি, আমি আছি। নেদু, বড্ড বাড়াবাড়ি করছিস, ওকে যদি হেল্প করিস তুই তাহলে তোর এই বাড়িতে আর কাজ থাকবে না, ঘা ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে দূর করে দেব। হ্যাঁ হ্যাঁ, চলে যাব, চলে যাব। অনেক দিন ধরে শুনে আসছি, যখন তখন যা খুশি বলে অপমান করে, টাকা আছে বলে কিনা ধরাকে সরাগান করে না? হ্যাঁ চাই না, চাই না। আর আপনি আমাকে কি কাজ থেকে ছাড়াবেন? আমি আপনার কাজ ওই কি জানো বলে রিজয়েন, রিজয়েন করে দেব। চলো বৌদি, বৌদি চলো। মেশিনটা নিতে হবে তো? মেশিনটা আমি নিয়ে নিয়েছি, ওই গাড়ি বারান্দায় রাখা আছে, যাওয়ার সময় নিয়ে যাব। চলো বৌদিমণি, বৌদিমণি চলো, চলো নিজেদা।
তুমি এ বাড়ি থেকে চলে গেলেই একটা পার্টি হবে। কিসের পার্টি? ঝিলামকে ইন্ট্রোডিউস করা হবে সিলাই টেক্সটাইলে, সিলাই ইন্ডাস্ট্রিতে অংশীদার করা হবে ঝিলামকে। আমাদের সব ব্যবসার সাথে ঝিলামের নামটা জুড়ে দেওয়া হবে, আর তারপর ধীরে ধীরে ঝিলামের সাথে কাঠ ছড়া বেঁধে দেব আমি তোমার বরের। সংকল্পে ঋষিমণি, এত সহজ নয় গাঠ ছড়া বাঁধা। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম পারলে গাঠ ছড়া বেঁধে থাকা। আমার স্বামী আমারই থাকবে। আর হ্যাঁ, আমি কিন্তু এ বাড়ি ছাড়ছি না। আমি আমার কাজ করে রাতের বেলা এ বাড়িতেই ফিরব। আমি আর পাঁচটা বাড়ির বউয়ের মতো বাড়ির বাইরে গিয়ে কাজ করব, ব্যবসা করব। চলো চলো নিধুদা। অল দ্য বেস্ট প্রিয়ম, আমি জানি তুমি পারবে। থ্যাংক ইউ, শুভেচ্ছা রইল প্রিয়ম। কাশ্মীরা বলছি, শুনলাম আজ বিকেলে নাকি এনকোয়ারি কমিশনের সামনে আপনাকে উপস্থিত হতে হবে। জালি ওষুধের কারবারে লাগব চাটাচ্ছি। হাতে তো সময় কম, বিকেল ছটার মধ্যে অ্যাপিয়ার না হলে তো হাতে হাত করা করবে রাঘব চ্যাটার্জি। আপনি শেষ, you are finished. ছোট ছোটতে পৌঁছতে হবে। আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। রাঘব বাবু আপনার মেয়ে খবর দেবে ছিলাম। আমার দিকে তাকাও তো। তোমাকে ছিলাম, তোমাকে এই শাড়িটা কে পরেছিল? ছিলাম চুপ করে থেকো না বলো, তোমাকে এই শাড়িটা গয়নাটা তোমার সিঁথিতে সিঁদুরটা কে পরেছে বলো। ছিলাম চুপ করে থেকো না, ছিলাম বলো তোমার সিঁথিতে সিঁদুরটা লেপটে কি করে গেল? আমি তো বারবার বলছি সংকল্পই ছিল এ ঘরে। বৌদি সংকল্পকে এ ঘরে থাকতে বলেছিল কাল রাতে। হতে পারে না, সংকল্প আমার ছেলে, ও এত নিচে নামতে পারে না, হতে পারে না। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? সত্যি যেটা সেটা স্বীকার করতেই হবে। আজই লোক দেখে ওদের আশীর্বাদ করিয়ে দাও যদি মান রাখতে চাও।
নাহলে কিন্তু মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু প্রিয়ম, প্রিয়মের ব্যবস্থা আমি করে দিয়েছি। আপনি এখানে বসুন। আমি কি জানতে পারি ঠিক কি কারণে আমাকে এখানে আনা হয়েছে? কাল রাতে পালিগঞ্জের সিলাই টেক্সটাইলস এর একটা শোরুম পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ, আর সেই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাই আপনাকে এখানে আনা হয়েছে। আইনের কাছে সবাই সমান, ডোন্ট ফরগেট দ্যাট। আইনের কাছে সবাই সমান এটা আমিও জানি, কিন্তু যে অপরাধী নয় তাকে এইভাবে ধরে আনাটাও আইনের কাছে নয়। একজন দায়িত্ববান পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদের জন্য যখন তখন যাকে খুশি থানায় ডাকতে পারে। না, পারেন না, আর এভাবে তো পারেনি না। আপনারা যেভাবে আমাকে তুলে নিয়ে এসেছেন মনে হচ্ছে আমি কোনো অপরাধী। আপনি ঠিক করে কথা বলুন। আপনি ঠিক করে কথা বলুন, ভুলে যাবেন না আমার বাবাও একজন পুলিশ অফিসার, রাঘব চ্যাটার্জি, অফিসার ইনচার্জ। আপনার বাবা যেই হন না কেন, আপনাকে এখানে বসতে হবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, বেশি কথা বললে আপনাকে কোর্টে চালান করে দেওয়া হবে। শুনুন, আপনি অন্যায় করছেন, আপনি কিন্তু অন্যায় করছেন। অন্যায় আপনি করেছেন আগুন লাগিয়ে। আমি আগুন লাগাইনি। লাগিয়েছেন, তাই আপনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কি বলছেন কি আপনি? কে করেছে, কে এফআইআর করেছে? যদি বলি সংকল্প ব্যানার্জি স্বয়ং। আমার কথার উত্তর দিন আপনি, কেন আমার নামে এফআইআর করেছেন? কি চান আপনি, কেন এত নিচে নামলেন? কি করেছি আমি, আমি কি করেছি? আমি কি কখনো আপনাকে পায়ে ধরে সাথে বলেছি বিয়ে করুন আমাকে? চুপ করে আছেন কেন বলুন? নিজের স্ত্রীকে কেউ এভাবে পুলিশে হেফাজতে পাঠায়? তারপর একটা খবরও নিলেন না। এই পরিবারের একটা মানুষ আমার জামিনের জন্য গেল না, এমনকি আপনিও এলেন না। ও আসবে কোত্থেকে? ও তো ব্যস্ত ছিল অন্য কারোর সাথে। এই টি শার্টটা দেখেছ? আর এই সিঁদুরের দাগটা দেখেছ? এই সিঁদুরের দাগটা কার সিঁদুর সেটা জানো? এই সিঁদুরের দাগটা তোমার সিঁথির সিঁদুরের নিশ্চয় নয়। আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখবে এই সিঁদুরের দাগটা কার সিঁথির?
প্রিয়ম। দেখেছ ওর কপালের সিঁথি সিঁদুরটা কেমন লিপটে গেছে, আর সেটাই সংকল্পের টি শার্টে লেগে আছে। বলছেন কি আপনি? ও মা, এ তো সহজ অঙ্ক প্রিয়ম। এক মিনিট জিলাম, দেখি দেখি কি অবস্থা মেয়েটার। বসো 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 তো জিলাম। প্রিয়ম, কাল রাতে তোমাকে শালঙ্কারা ব্যানার্জি সংকল্পের ঘরে যেতে বারণ করেছিল না? কি বলছেন উনি? উনি কি বলছেন? আপনি চুপ করে আছেন কেন? কথা বলুন, চুপ করে আছেন কেন? কি বলছেন উনি? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? হতে পারে এই টি শার্টটা আমার, হতে পারে ওই সিঁদুরটা জিলামের, কিন্তু তাতে তুমি যেটা মিন করছো সেরকম কিচ্ছু ঘটেনি। তুমি কি বলতে চাইছো? কিচ্ছু চাইছি না, বিশ্বাস কর সংকল্প, আমি আমি কিচ্ছু বলতে চাইছি না। আমি তো শুধু সেটাই বললাম যেটা তুই বলতে চাইছিস। তুই তো জিলামকে চাইছিস, তাই না? না, আমি জিলামকে চাইছি না। আমি চাইছিলাম সুখে থাক। প্রিয়ম, বিশ্বাস করো আমি কিচ্ছু জানতাম না যে তোমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, প্রিয়মকে জামিন দিল কি? সত্যি এটা একটা বড় মিস্ট্রি। এতক্ষণে ওর কোর্টে চালান হয়ে গিয়ে সাজা হয়ে যাওয়ার কথা ছিল। আমিও তো ঠিক সেটাই ভাবছি দাদা। এই শহরে এমন কে আছে যে ওর জামিন করালো? ওদি, এটা কিন্তু সত্যিই একটা রহস্য। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি এইটা ভেবে যে আমার পরিবারের লোকজন তাদের পরিবারের পুত্রবধূ জামিন পেয়েছে বলে এইভাবে হাহুতাশ করছে। ঠিক করে কথা বল সংকল্প। মম, তাহলে আগে ওদেরকে ঠিক করে কথা বলতে বল। তোমাদের সবার এখানে যেটা করণীয় ছিল তোমরা কেউ সেটা করো। তোমাদের সবার প্রিয়মের জামিনের ব্যবস্থা করার দরকার ছিল, কিন্তু তোমরা কেউ সেটা করো। উপরন্তু তোমরা এখানে বসে বসে হাহুতাশ করছো যে কেন মেয়েটা জামিন পেল। সংকল্প, না তুই ব্যাপারটা বোঝ। এখানে কিচ্ছু বোঝার নেই। আমার তো পুলিশ ডিপার্টমেন্টে অনেকগুলো দিন হয়ে গেল, আর ডিপার্টমেন্টের লোকেরা আমাকে যথেষ্ট ব্রাইট এবং ইন্টেলিজেন্ট অফিসার হিসেবে কনসিডার করে। ইভেন আমাদের কমিশনার সাহেব আমাকে কিন্তু যথেষ্ট স্নেহ করে, আর সেটা এমনি এমনি নয় মিস্টার সুভাষ ব্যানার্জি। সংকল্প,
উনি কিন্তু তোমার কাকা হন। আমি জানি উনি আমার কাকু হয়, উনি আমার পিসিমণি হয় এবং উনি আমার পিসেমশাই হয়। আর তুমি আর মম, তুমি আমার মা হও। ইন স্পাইট অফ দ্যাট আমি বুঝতে পারছি না যে থানায় গিয়ে কে বললো আমি নাকি প্রিয়মের নামে এফআইআর করেছি, যেটা কিনা সর্বৈব মিথ্যা এবং তোমরা সবাই সেটা জানো। সংকল্প, তুই তোর বউয়ের হয়ে কথা বলছিস? না, আমি আমার বউয়ের হয়ে কথা বলছি না, যেটা রাইট আমি তার হয়ে কথা বলছি। তুই কিন্তু আমাকে অপমান করছিস, তুই বোধহয় ভুলে গেছিস যে আমি তোর কে হই। ভুলিনি, আর ভুলিনি বলেই তখন অবাক হয়েছিলাম যখন প্রিয়াম তোমার দিকে আঙুল তুলে বলেছিল ও ওই অগ্নিকাণ্ডের সময় তোমাকে দেখেছিল। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। ও নিজেকে ডিফেন্ড করছে। ও নিজেকে ডিফেন্ড করছে নাকি তুমি নিজেকে ডিফেন্ড করছো সেটা তো পরে বলছিস। আমি কিন্তু সবাইকে ইন্টারোগেশনের জন্য টানবো। সংকল্প, তুই বাড়ির লোককে টানবি? মম, প্রিয়ম তো আমাদের বাড়ির একজন হয়। বাবা, হঠাৎ বউয়ের প্রতি তোর এত বিরিদ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সংকল্প। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, এইভাবে একদম কথা বলবে না। ভাইয়া, তোর কি হলো কি? তুই কি বলে যাচ্ছিস তখন থেকে? তুই ওই মেটার হয়ে এত কিছু বলছিস? যাক, ওর জ্ঞান চক্ষু খুলেছে তাহলে, অ্যাটলিস্ট মেটাকে সাপোর্ট তো করছে, মেটাকে ভালোবাসা। দোয়েল, এখানে ভালোবাসা মন্দবাসার কথা হচ্ছে, এখানে কথা হচ্ছে অপরাধ। একজন অপরাধী আর একজন নিরপরাধী। আমি ডিউটিতে যাচ্ছি, আর হ্যাঁ, আজ থেকে কিন্তু আমি কেসটা নিজের হাতে ইনভেস্টিগেট করছি, স্পেশাল পারমিশন। মাথায় রেখো যে অপরাধী তার কিন্তু সাজা হবে। গেস্ট আসবে বাড়িতে 20 জনের মতো, রাইস করে রাখবে, মাংস আনা আছে, মাটন কাসা করবে, ডাল করবে আর ফিশ ফ্রাই, আর স্যালাড কেটে রাখবে। আমি একটু বেরোচ্ছি, ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে তো কথা বলতে হবে। তুমি আমার যে ক্ষতি করে দিয়েছ তা তো কম্পেনসেট করার ক্ষমতা তোমার নেই। তোমার পরিবারের সবকিছু বিক্রি করে দিলেও সে টাকা উঠবে না। দুপুরে যেন লাঞ্চ সবার জন্য রেডি থাকে। এসমিতা, চলো মেঘনা। আমার যে ক্ষতি করে দিয়েছ তা তো কম্পেনসেট করার ক্ষমতা তোমার নেই। Thank you.
প্রিয়ম বলছি কি, তুমি তোমার দোকানে চলে যাও, আমি সব রান্না বান্না করে নিচ্ছি। পারবে না তুমি? আরে বাবা আমি পারবো, তুমি যাও না। বললাম না পারবে না, 20 জনের মতো রাইস হবে। এত বড় হাড়ি নামিয়েছো কোনোদিন? না তা নামাইনি। তাহলে তাহলে পারবে কি করে? আরে বাবা আমি করে দেবো, তুমি যাও তো দোকানে যাও। দোয়েল বাপি চল এখান থেকে। মানে বাপি? চল বলছি এখান থেকে, আমরা এখন বেরোবো। বেরোবো কোথায়? সঞ্জিতা আর তোকে নিয়ে আমি একটু বেরোবো। কিন্তু বাপি ওর ব্যবসার ক্ষতি হবে, ও সবে দোকানটা দিয়েছে। ছাড় তুই, চল এখান থেকে চল। হ্যালো। হ্যালো, হ্যাঁ মধুমণি তুমি কোথায়? আমি তো বাড়িতে। মধুমণি তুমি চলে এসো, মস্ত এক অর্ডার এসেছে। বাবু এসছে মস্ত বড় গাড়ি করে, 1 লক্ষ টাকা দিচ্ছে। শাড়ির উপরে নিখুঁত হাতের কাজ লাগবে, জামদানির উপরে কাজ, কাঁথা স্টিচের উপরে কাজ, তারপরে ওই চুড়ির কাজ। আমি তো অত সব বুঝি না, তুমি এসো এসো শিখিয়ে দিয়ে এসো। 1 লক্ষ টাকার হলে আমি করে আসছি। মম সফল সপনা
ছিলাম আই লাভ ইউ ভরিবে সুরভে নিশিথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। আমার বোনটা আপনাকে খুব ভালোবাসে সংকল্প, এত ভালো আপনাকে কেউ বাসবে না। দয়া করে ওকে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না ওকে। আচ্ছা আমি এক্ষুনি আসছি। কার ফোন? ডিপার্টমেন্ট থেকে। আমি আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আমি অনেক কলঙ্ক নিয়ে ফেলেছি বোন, কিন্তু কিন্তু তুই ভালো থাক, স্বামীর ভালোবাসা পেয়ে তোর জীবন যেন পূর্ণ হয় বোন, পূর্ণ হয়।